بالله الرحمن الرحيم بل نكتب بالحق على الباطل فيدمغه فإذا هو زاهق ولكم الويل مما تصفون شروع করলাম لا إله إلا الله محمد نبي الله বললো না কেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হলো কেন উনি তো নবী ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর নবীউল্লাহ বললেন না কেন কারণ নবী আমার মহানবীর চেয়ে শেষ খাতামান নবী কোরআনের কোথাও নাই খাতামান রসুল রসুল শেষ হয় এটা কোরআনের কোথাও নাই খাতামান নবী নবী শেষ তাই লা ইলাহা ইল্লাল্লাহ নবীউল্লাহ নাই কি আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা মোহাম্মদ বলতে ইন্ডিভিজুয়াল না এখানে বাবা আবদুল্লাহ মা আমেনার সন্তান বল এখানে সিম্বলিক রিপ্রেজেন্টেশন ইট ইজ অ্যান অ্যালিগোরিক্যাল ট্রুথ লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ মোহাম্মদুর নবীউল্লাহ বললেন না কেন কেন নাই মোহাম্মদের চেয়ে নবী শেষ খাতামান নবী কোরআনের এক জায়গাও পাইবা না খাতামান রসুল রসুল শেষ হয় না রসুল রেসালত শেষ হয় না নবুয়ত শেষ মহিউদ্দিন ইবনুল আরাবি আমার বইতেই আছে যে নবুয়ত শেষ রেসালত চলতেই থাকবে বুঝছ আচ্ছা আসো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তোমার ভিতরে যে কর্তা নেতা অধিকারী সর্দার যতগুলি আছে এই সর্দারগুলির যখন লা কইরা দিতে পারবা চোখ একটা সর্দার কান একটা সর্দার মুখ একটা সর্দার হাত একটা ইলা পা একটা ইলা এই ইলাগুলোকে যখন লাখ করে দিতে পারবে এর ভিতরে যে খান্নাসুপি শয়তানটা যে আমার সঙ্গে তোমার সঙ্গে আছে এটাকে যখন লাখ করে দিতে পারবে পুকুরে হাঁস থাকে সারাদিন সন্ধ্যার আগে উঠাসবার আগে গলায় এক গ্লাস পানি লয়ে আসে না তুমি দুনিয়াতে সেই রকম থাকো হাঁসের মতো দুনিয়াতেই আছো অথচ দুনিয়া তোমাকে যেন ওই গলায় বাইজাল পানি রয়ে আসে না কথাটা বুঝছ সুতরাং তুমি ওই হাঁসের মতো তুমি এই সংসার করো সংসারে থাইকেও তুমি একা মাহফিলে থাইকেও তুমি একাকিত্ব অনুভব করবে সবখানে কখন লা ইলাহা সমস্ত নেতা কর্তা অধিকারীদেরকে যখন লা করে দিতে পারবে তখন ইল্লাল্লাহ একজন ইলা থাকবে সেই ইল্লাটা কি মুহাম্মাদুর প্রশংসিত ইলা রাসূলুল্লাহ রসুল রূপে দেখা দেবে গুরু তখন রসুল হয়ে যায় এটা ছক্কা পাঞ্জার খেলা না মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রশংসিত হয়ে যায় সেই রসুল দ্যাট রসুল ইজ কমেন্ডেবল বুঝছ
বক্কায় তিনটা শয়তানকে পাথর মারো, বড় শয়তান, মেজর শয়তান, ছোট শয়তান, একটাও শয়তান না। পাথর দিয়ে বানাইছে, পাথরটাও তৌহিদে বাস করে। হাজি তুমি যে কঙ্কর ছুঁড়া মারো, সেই কঙ্করটাও তৌহিদে বাস করে। হাজি তোমার হাতও তৌহিদে বাস করে, শুধু তৌহিদে বাস করে না তোমার মনটা। এই মনটাকে তৌহিদে বাস করাও, এই তৌহিদে বাস করাইতে হইলেই গুরু হতে হয়। গুরু ছাড়া অসম্ভব। গুরু অর্থ ভূমানি অন্ধকার, রুমানি আলো। যে আলোর পথ দেখাবে সেই তো আমার গুরু। বুঝলা? এই আলোর পথ যে দেখাবে সেই আমার গুরু। তা আমি আলো দেখব কেমনে? গুরু তখন তোমাকে শিখিয়ে দেবে। এই ইন্দ্রিয়ের বাদ কত কি, কিন্তু তোমার ধ্যানটা লাগবে। তোমার ধ্যান করতেই হবে। এই হাত দুটা আমার না আমার গুরুর, এই পা দুটা আমার না আমার গুরুর পা, এই চোখ দুটা আমার না আমার গুরুর, এই পা দিয়ে আমার গুরু হাঁটে, হাত দিয়ে গুরু কাজ করে, চোখ দিয়ে গুরু দেখেন, মুখ দিয়ে গুরু কথা বলেন, কান দিয়ে গুরু শুনেন। এইভাবেই তুমি গুরুর মধ্যে একাকার হয়ে যাবে। চুকুদ্রা ভিঙ্গারাম দিদাম হামুরাস জমালে ক্ষুদ্র জমালে ইয়ারে দিদাম। যখন তুমি সম্পূর্ণরূপে মুর্শিদের মধ্যে ফানা হয়ে গেলা, তখন যে দেখি জমালে ক্ষুদ্র জমালে ইয়ারে দিদাম, আমার পীরও আমি, আমার মুরিদও আমি। এইটাই যদি সত্য হয় তাহলে সেটাতুল মুনতাহায় থাকে দুইজন। এর আগে সে রেখে দুইবার রয়েছি, সেটাতুল মুনতাহায় আমি এবং আমার গুরু থাকবো। তাই ইমামুল আউলিয়া বায়েজিদ বোস্তামী সেটাতুল মুনতাহায় দাঁড়িয়ে বলছিলেন, আল্লাহ আমি তোমার প্রতি সন্তুষ্ট। আল্লাহ বললেন, বায়েজিদ সত্যি যদি তুমি সন্তুষ্ট হইতা, তা তোমার মুখে এইরকম কথা শুনতাম না, অন্যরকম কথা শুনতাম। বায়েজিদ ভীষণ শরম পেয়ে গেলেন। দেড় বছর মোরাকাবা মুশাহেদায় পড়ে রইলেন। বস্তাম নগরীর কোন এক পাহাড়ের গুহায়, এখন তো আমি স্কুল সুন্দর ঘরগুলি করছি, আরামে করো, কারণ আধুনিক যুগ দুজনে পারব না। এই সাধনা দেড় বছর করলেন। করার পরে উনার মুখ দিয়ে বেরিয়ে গেল, আনা সোভানি মা আসামি, সব আমি সোভানি, সব সান আমারই। কথাটা বুঝছ? তাহলে এইটাই তৌহিদ। লামকাম, লামকামে দুই থাকে না, তৌহিদে দুই থাকে না, দুইয়ের মধ্যে তৌহিদ থাকে না। সুতরাং পীর ধরাও সূক্ষ্ম সেরে, একটা লাস্ট সেরে কথা তো ধরতে হবে। তাই মুসাদ্দেদ আল-ফেসানি সিলহিন বলছেন, পীর তাস্ত আউয়াল মাবুদ তাস্ত, তোমার পীরই হলো তোমার প্রথম মাবুদ। পীর তাস্ত আখের মাবুদ তাস্ত না, শেষ মাবুদ না, শেষ মাবুদ তো মাত্রা তুমি। তাই হাজার শরফুদ্দিন বুয়ানিশা কালাঙ্গার পানিভূতি বলছেন, বাসাকেলে সাইকে দিতাম মোস্তফারা, না দিতাম মোস্তফারা বলকে খোদারা। পীরের সুরতে নবীকে দেখেছি, ওটা নবী ছিলেন না, ওটাই আল্লাহ ছিলেন। সাইজি লালন শাহ বলছেন, যিনি মুর্শিদ তিনি রসুল, যিনি খোদা হন, ইহা লালনে নাগন কোরআনে ক। যাহারা মনে মনে চিন্তা করলো
আল্লাহ আলাদা আর রসুল আলাদা। যারা পার্থক্য করলো বলে দাও তারা কাফের। কিরকম কাফের? হাক্কা 100% কাফের। সুতরাং এই সাধনা করতে হবে সবসময়, যাই না রেখো কথার মধ্যে খোদা নাই, কথার মধ্যে কথা নাই, নির তোমার কথা তোমারই শুনাইতে হবে। তাই রাম কামে মনসুর হাল্লাস গিয়ে বললেন আনাল হক,